Hey guys, what's up? It's me Rafi and welcome to my another video. আজকে আমরা একটা সফটওয়্যারের রিভিউ করব যার নাম হলো iMyFone Anismall. এটা হলো মোস্ট প্রফেশনাল ভিডিও কম্প্রেসার। এখানে আপনি যে কোনো বড় সাইজের ভিডিওকে কম্প্রেস করতে পারবেন একদম লো সাইজে। ধরুন আপনার একটা ভিডিও ফাইল হলো 1 GB এবং আপনি সেটাকে চাইলে মাত্র 100 MB কনভার্ট করতে পারবেন উইদাউট লস্টিং এনি কোয়ালিটি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি এবং দেখাই কিভাবে কি করতে হবে। সো অ্যাজ অলওয়েজ রাফি উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। ডিসক্রিপশন বক্সে iMyFone Anismall এর ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করলে এর এই ডাউনলোড ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি সম্পর্কে একদম ইচ অ্যান্ড এভরিথিং বলা আছে, আপনি সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন ডাউনলোড করার আগে। আর এই সফটওয়্যারটি কিন্তু স্মার্টফোনেও চলবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু বলা আছে এটি নিয়ে। তবে এটি কিন্তু পিসির জন্য একটা ভালো করে তৈরি করা সফটওয়্যার, এটা মূলত পিসির জন্যই ভালো। ওয়েল, তো ট্রাই ইট ফ্রিতে ক্লিক করে সুন্দর করে ডাউনলোড করে নিন। এবং এই যে দেখতে পাচ্ছেন এই হলো সফটওয়্যারটি। সফটওয়্যারটির ইন্টারফেস বেশ সিম্পল এবং এটাকে বেশ লাইট ইউজ একটা সফটওয়্যার বলে আমার কাছে মনে হয়েছে। ইউজুয়ালি কি হয়, আমরা যখন ক্যামেরা দিয়ে একটা ভিডিও শ্যুট করি, ধরুন 1 মিনিটের ভিডিও একটা, মানে 1 মিনিটের একটা ক্লিপ আমি শ্যুট করলাম এবং সেটা যদি আমি ফুল এইচডিতে এবং 30fps শ্যুট করি, তার প্রায় MB হয়, মানে সাইজটা হয় প্রায় 320 MB মতো। সো এটা কিন্তু 1 মিনিটের বেশি চলে গেলে, এটা ধরতে গেলে 3-4 মিনিটের একটা ভিডিও 1 GB উপরে চলে যায়। সো মাঝে মাঝে কী পরে, আমাদের এই ক্লিপগুলোকে একটা মানে কম্প্রেস করা দরকার পড়ে এবং সেজন্যই মূলত এই সফটওয়্যারটি কাজ করবে। তো এখন আমরা একটা ভিডিও সিলেক্ট করব এবং এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার সাইজ হলো প্রায় 916 MB এবং এটা কিন্তু এক্সপোর্ট করা ভিডিও, এর পার ক্লিপের সাইজ কিন্তু এর থেকেও অনেক বেশি। তো এটাকে আমরা সিলেক্ট করলাম এবং এখন আমরা এটাকে একটু কনভার্ট করে দেখবো লো সাইজে। সো আমরা যদি এখানে যে কম্প্রেসার ডিগ্রিটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে 3টা অপশন রয়েছে, লো, স্ট্যান্ডার্ড, হাই। এবং যদি আমরা এই অপশনগুলোতে সিলেক্ট করি এবং দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট কত পার্সেন্ট রিডিউসড হচ্ছে সেগুলো কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি হাইতে করেন তাহলে অলমোস্ট 70% সাইজ আপনার কিন্তু রিডিউস হচ্ছে। এছাড়াও আপনি একদম কাস্টম সাইজে কনভার্ট করতে পারেন, আমি এখানে 120 MB কনভার্ট করব এবং এই যে স্টার্টে ক্লিক করে দিলাম এবং কনভার্ট হতে কয়েক মিনিট টাইম নেবে। কনভার্ট অলরেডি হয়ে গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট হওয়ার পরের কোয়ালিটি, এবং কোয়ালিটি একদম ঠিক আছে। তবে চলুন আমি আপনাদের এখন দেখাই এর যে আসল কোয়ালিটি কেমন ছিল। সো এই যে দেখতে পাচ্ছেন এই হলো ভিডিওটার একদম আসল কোয়ালিটি, যেটা ছিল 916 MB। সো এটার কোয়ালিটি তো একদম ওকে। এবং চলুন এখন আমি আপনাদের আবার দেখাই Anismall-এর করা সেই কনভার্টেড ভিডিওটাকে। তো Anismall-এর করা সেই কম্প্রেস ভিডিওটার সাথে এর যে অরিজিনাল ভিডিওটা ছিল সেটা ছিল একদমই সেম, ওভারঅল কোয়ালিটি একদমই সেম এবং দেখে বোঝার কোনোই কায়দা নেই এটাকে কম্প্রেস করা হয়েছে প্রায় 1 GB থেকে মাত্র 120 MB। সো ইটস রিয়েলি অসাম। এবং এই সেম ফর্মুলায় আমি আরেকটি ভিডিও করেছি এবং এই ভিডিওটার সাইজ হলো 350 MB এবং এখানে আমি কাস্টম সাইজ দিয়ে দিলাম 50 MB। সো আমি এটাকে কনভার্ট করে দিলাম এবং এই হলো এটার অরিজিনাল কোয়ালিটি এবং এই হলো এটার কনভার্ট করার পরের কোয়ালিটি। আর এই সফটওয়্যারটা পেড সফটওয়্যার, এর 1 মাসের জন্য আপনাকে পে করতে হচ্ছে অলমোস্ট $16 এবং 1 বছরের জন্য অলমোস্ট $20 এবং একদম লাইফ টাইমের জন্য প্রায় $30। সো ইটস এ গ্রেট ডিল এবং পেমেন্টের জন্য পেপাল, ভিসা, মাস্টার কার্ড সবগুলোরই অপশন রয়েছে। ওয়েল, তাহলে আজকের আয়োজন ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।